জুতোটা যে ঠিক করছিস তুই, কোথাও যাচ্ছিস নাকি? আমি এই একটু বেরোচ্ছি। এই হচ্ছে আমাদের শীষ পালং। হ্যাঁ, না তুলে তুলে পালং শাকটার সাথে শীষ এসে গেছে। তুই এগুলো পালং শাকগুলো একটু তুলে দিস। তবে দেখার মতন জিনিস হচ্ছে এটা। কোনটা? আস্তে। ও আচ্ছা, হ্যাঁ, লেবু গাছ। এত ঝেপে ফুল কখনো আসেনি। প্রচুর ফুল এসেছে লেবু গাছে, এবং বেশ বড় বড় না? হ্যাঁ, পুরো গায়ে 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 দেয় গায়ে দেয়। এরকম লম্বা লম্বা এতে এত ফুল আমি কোনোদিন দেখিনি। প্রচুর ফুল এসেছে। আমাদের বাগান দেখে আমরা খুব খুশি। আগেও তোমাদের মুগ্ধ আমরা। মুগ্ধ। আর এই দেখো লঙ্কা গাছেও কত ফুল এসেছে। ফুল এসেছে তো লঙ্কা হয়েছে। লঙ্কা তো হয়ই, ওনারা দেখেও, মানে আমি আগে ভিডিওয় দেখিয়েওছি যে লঙ্কা টঙ্কা ভালো হয়, রাতে তোলে না। আর এই দেখো, এই দেখো, এটা আমাদের টমেটো গাছে ফুল এসেছে। তারপরে মাঝে আর সত্যি আমি ভিডিও করা হয়নি, কিছুটা আমার আলসেমির জন্য হয়নি আর কি। তো এনিওয়ে আজকে আবার বেরোচ্ছি যেহেতু, তো ভাবলাম আজকে একটা ভিডিও অবশ্যই করব। আর যাচ্ছি এখন একটা সিনেমা দেখতে। অনেকদিন পর আমরা আবার যাচ্ছি, বল হলে অনেকদিন পর আমরা আজকে এটা দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে স্বস্তিক সংকেত। এখন বাজে হচ্ছে দেখো 2:08, আর আমাদের শো টাইম হচ্ছে কোথায় কত, 2:25, আর আমরা যাচ্ছি সিটি সেন্টার 1-এ। আর জাস্ট আমরা বাড়ি থেকে বেরিয়ে কিছুটা ওই পাটুলির দিকটা অবধি এসেছি, তাও এখনো মানে অনেকটা, মানে এখনো আমরা বাইপাসে উঠতে এখনো টাইম লাগবে। তার মানে বুঝতে পারছো আদৌ আমরা ঠিক টাইমে পৌঁছতে পারবো কিনা। আর এই সিনেমা আমি কিন্তু প্রথম থেকে দেখবো। সাসপেন্স থ্রিলার এগুলো আমরা শুরু থেকে না দেখলে বলো ভালো লাগে না? ঠিক আছে, শুরু থেকে পৌঁছতে পারবো তো? হ্যাঁ। সো সিটি সেন্টারে এসে গেছি, কিন্তু এখন বাজে 2:40, সিনেমা অলরেডি স্টার্ট হয়ে গেছে। 2:40 এখানে বাজে, এটা তো 5 মিনিট এগিয়ে আছে। 5 মিনিট কিন্তু অলরেডি আমার মনে হয় স্টার্ট হয়ে গেছে। সো এই যে সিটি সেন্টারে এসে গেছি আমরা। সো আমরা অলরেডি লেট, অফিসের আগে আগে দৌড়চ্ছে, আমিও চল কি হয় সবসময় সব উপন্যাসই যে সিনেমায় কনভার্ট করলে সেটা ভীষণ ভালো হবে, বা পড়ে উপন্যাসটা যতটা ভালো লাগে সেটাকে সিনেমায় কনভার্ট করলে অতটা ভালো নাও লাগতে পারে, এটা আমার ব্যক্তিগত মতামত। এবং আজকে এই সিনেমাটা দেখে আমার সেটাই মনে হয়েছে। তো এনিওয়ে খারাপ লেগেছে সেটা বলবো না, উপন্যাসটা এই মানে সিনেমাটা ভালো লেগেছে, কিন্তু উপন্যাসটা পড়ে যে ফিলটা হয়েছিল সিনেমাটা হয়তো জানতাম আগে থেকে, সেই জন্যই হয়তো অতটা ফিল করিনি। কিন্তু আমার শেষের সেকেন্ড হাফটা মনে হয়েছে অনেক বেশি টেনেছে। সো সিনেমা থেকে বেরিয়ে আমরা একটু যাচ্ছিলাম কোথাও একটু খাওয়া দাওয়া করবো, টুকটাক কিছু খাবো, মানে ওই কুড়িগ্রাম জায়গাটা শর্মাজির চায়ের ওখানে এই রাজারহাটের দিকে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে নিউটাউন বইমেলা, এই দেখো তো নিউটাউন বইমেলাটা পেয়ে যাওয়ায় আমি আর অভিষেক নেমে পড়েছি, এখন যাচ্ছি বুকফেয়ারের ভেতরে। মোটামুটি ঘুরলাম, বেসিক্যালি ওটা শুধু বুক ফেয়ারই যদি যদিও বলছো, মানে ওটা মেনলি বুক ফেয়ারই, বইয়ের দোকানও রয়েছে, কিন্তু তার সাথে প্রচুর জামা কাপড়ের দোকান আর খাবারের দোকান, ফার্নিচারের দোকান, এইরকম আর কি রয়েছে। যাই হোক, ছোটোর মধ্যে ভালো। জাস্ট কিছু বই টই আর কিনিনি, তো ওখান থেকে আমরা এখন ব্যাক করছি বাড়িতে, বাড়ি ফিরছি। সো আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম, একটু ঘুরে ঘুরে এলাম আর কি, সেজন্য একটু দেরি হয়ে গেল। সো আমি এখন ওপরে যাবো, টিফিন বক্সটা, ও টিফিন বক্সটা ওপরেই দেওয়া আছে না মায়ের কাছে? হ্যাঁ হ্যাঁ। তো এখন আমি ওপরে যাচ্ছি, ওপর থেকে খাবারটা নিয়ে চলে আসবো।
এই যে আমার বাবা খাচ্ছে এখানে ঝোলা গুড় দিয়ে রুটি আলু ভাজা ডাল। এই যে আমার মা এখানে বসে টিভি দেখে যাচ্ছে। আমি কি না জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে, হাত মুখ ধোয়া হয়ে গেছে, অভিষেকেরও তাই। আর বেসিক্যালি তোমাদের যেটা সকালে বলছিলাম, না সকাল না দুপুরবেলা আর কি, যখন বেরোলাম বলছিলাম যে লাস্ট রবিবার আমি ভিডিও বানিয়েছি, তারপর থেকে আর ভিডিও বানানো হয়নি। আজকে আবার ভিডিও বানালাম, আমার কিছু যা আলসেমি এর পেছনে কাজ করেছে আর কি। আর সেই আলসেমির পেছনে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে এইটা, এই বইটা, কথা অমৃত সমান নৃসিংহপ্রসাদ ভাদুড়ির। তো এই বইটা আমি এখন যখনই সুযোগ পাচ্ছি, ফাঁকা সময় পাচ্ছি, পড়ছি। এবং এখানে মহাভারতটাকে, মানে মহাভারত এত ডিটেলে বিশ্লেষণ করা হয়েছে, মানে এটা জাস্ট প্রথম খণ্ড, সো আমার এতটা পড়া হয়ে গেছে। আর ধরো এই যে এই কটা পাতা, এই আর কি, এই কটা বাকি, সো এটা আরও তিনটে খণ্ড আছে এবং সেইগুলো রাখা আছে ওই র‍্যাকটায়। এগুলো এখন আমি পড়ছি আর পুরো ডুবে যাচ্ছি, এত ভালো লাগছে। তো এইগুলোই, মানে এইসব পড়তে গিয়ে আমার আর ভিডিও করা হয়নি, একটা কুড়েমি কাজ করছিল। আর অভিষেক এখানে নিজের কাজে ব্যস্ত। এবার তাকা, ও খুব শিগগিরই একটা সারপ্রাইজ তোমাদের দিতে চলেছে, একটা সুখবর ওর তরফ থেকে আসবে, এটা সেটা আর কি তোমাদের জানাবো। কাজ চলছে, লাস্ট মিনিটের আর কি কাজ চলছে। সো এই, আর আমাদের খাওয়া এখনো হয়নি। বেসিক্যালি কী হয়েছে, যখন আমরা ফিরছিলাম, ফেরার পথে দু জায়গায় দাঁড়িয়ে আমরা দুধ চা খেয়েছি, আর ওই চা খেয়ে কী হয়েছে, পেটটা একটু ভার হয়ে গেছে আর কি। সো খিদে এখনো পাইনি, খাওয়াটা রয়েছে একটু বড় গরম করে আমরা খাবো। বাই দ্য ওয়ে, এটাকে ইগনোর করবে, এটা ড্যাম্প, হাজার চেষ্টা করেও এটাকে ঠিক করা যায়নি। সো আজকে রাতের খাবার, এই হচ্ছে রুটি, এই হচ্ছে আলু ভাজা গোল গোল করে, আর এটা হচ্ছে ডাল, আর আছে গুড়। তো আমি একটু খাবারটা একটু গরম করে নিই। ও বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আটার পরোটা। আমি আটার পরোটা খেতে ভালোবাসি বলে মা আমাকে মাঝে মাঝে আটার পরোটা করে দেয়, মানে দিদিকে দিয়ে করিয়ে নেয়। আর অভিষেকের জন্য রুটি, ডাল, আলু ভাজা, সো একদম সিম্পল খাবার। একটু গুড় আছে, সেটা যদি ইচ্ছে করে তো খাবো। কী রে, খাবার দিয়ে দিচ্ছি কিন্তু, হ্যাঁ গরম হয়ে গেছে, ঠিক আছে। সো চলো, এই ভিডিওটাও এখানে শেষ করছি। তো খুব একটা বড় মনে হচ্ছে হয়নি, ছোট করে আমি বিকেল থেকে স্টার্ট করেছি ব্লগটা, তো খুব একটা বড়ো হবে না। সো যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। প্রতি ভিডিওর শেষে আমি জাস্ট এই একটাই রিকোয়েস্ট করি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।